আজকে আমরা জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সের বা বায়োলজির সেকেন্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করব। 41 নম্বর প্রশ্ন হল, লোহিত রক্ত কণিকা সৃষ্টিতে সময় লাগে 72 ঘন্টা, অপশান গ। 42 নম্বর প্রশ্ন, লোহিত রক্ত কণিকা তৈরি হয়, অপশান ঘ, অস্থি মজ্জায়। 43 নম্বর প্রশ্ন, শ্বেত রক্ত কণিকা তৈরি হয়, অপশান ঘ, অস্থি মজ্জা, প্লীহা ও লিম্ফ নোডে। 44 নম্বর প্রশ্ন, শ্বেত রক্ত কণিকার আয়ু কতদিন, অপশান ক, 12 থেকে 13 দিন। 45 নম্বর প্রশ্ন, রক্তের প্রধান কাজ, অপশান গ, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন। 46 নম্বর প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় কোষ কোনটি, স্নায়ু কোষ, অপশান ক। 47 নম্বর প্রশ্ন, রক্তদানের মাধ্যমে যে রোগ সংক্রামিত হয় সেটি কোনটি, 47-এর অপশান ঘ, এইডস রোগ। 48 নম্বর প্রশ্ন, যক্ষা রোগের ভ্যাকসিন হলো কোনটি, অপশান খ, বিসিজি। 49 নম্বর প্রশ্ন, পোলিও রোগের ভ্যাকসিন হলো কোনটি, অপশান গ, ওপিভি। 50 নম্বর প্রশ্ন, এইডস রোগ সৃষ্টিকারী ভাইরাস হলো কোনটি, অপশান ক, এইচআইভি। 51 নম্বর প্রশ্ন, একজন পুরুষের রক্তে হিমোগ্লোবিনের গড় পরিমাণ কত, অপশান গ, 14.5 গ্রাম/মিলিলিটার। 52 নম্বর প্রশ্ন, একজন মহিলার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত, 52-র অপশান ঘ, 12 থেকে 15.5 গ্রাম/মিলিগ্রাম। নেক্সট প্রশ্ন, 53 নম্বর প্রশ্ন, এক মাস ধরে অনশন করলে দেহের ওজন কমে কত, 53-র অপশান ঘ, 12 কিলো হ্রাস পায়। 54 নম্বর প্রশ্ন, খালি পেটে পেটের ব্যথা অনুভূত হয় কোন রোগে, 54-র অপশান খ, গ্যাস্ট্রিক আলসার। 55 নম্বর প্রশ্ন, উপবাসের ক্ষেত্রে ন্যূনতম কত সময় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা হয়, 55-র অপশান ক, 12 ঘন্টা। 56 নম্বর প্রশ্ন, স্থূলকায়ত্বের জন্য দায়ী মস্তিষ্কের অংশ হলো কোনটি, 56-র অপশান গ, হাইপোথ্যালামাস। 57 নম্বর প্রশ্ন, বৃদ্ধ বয়সে স্থূলকায়ত্ব হওয়ার কারণ কি, অপশান খ, মেদ কোষের আয়তন বৃদ্ধি। 58 নম্বর প্রশ্ন, মাতৃদুগ্ধের কোন প্রোটিন শিশুর ক্ষুদ্রান্ত থেকে পিনোসাইটোসিস প্রক্রিয়ায় শোষিত হয়, 58-র অপশান খ, গ্লোবিউলিন। 59 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে কর্ণিকায় রক্ত জমে, 59-এর অপশান বি, ভিটামিন বি ওয়ান। 60 নম্বর প্রশ্ন, নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কি পরিমাণ প্রোটিন প্রাত্যহিক গ্রহণ করা প্রয়োজন, 60-এর অপশান গ, 44 গ্রাম। 61 নম্বর প্রশ্ন, নবজাতকের খাদ্য তালিকায় যৌগ শর্করা অর্থাৎ পলিস্যাকারাইড রাখা হয় না, কারণ, 61-এর অপশান ঘ, অগ্নাশয় রসে অ্যামাইলেজ অনুপস্থিত থাকে। 62 নম্বর প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দৈনিক কত তাপশক্তি প্রয়োজন হয়, অপশান খ, 2500 থেকে 3000 কিলোক্যালোরি। 63 নম্বর প্রশ্ন, বয়স্ক লোকের তুলনায় শিশুদের বিএমআর বেশি হয় কারণ কি, 63-এর অপশান গ, ওজনের তুলনায় দেহতলের ক্ষেত্রফল শিশুদের ক্ষেত্রে বেশি। 64 নম্বর প্রশ্ন, টাইফয়েড রোগের বাহক কি, অপশান খ, মাছি। 65 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহক কি, অপশান ক, অ্যানোফিলিস মশকি।
ছেষট্টি নম্বর প্রশ্ন, এডিস মশা বাহিত রোগ কোনটি? অপশান ঘ ডেঙ্গু রোগ। সাতষট্টি নম্বর প্রশ্ন, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী ইন্দ্রটি হল? অপশান খ কর্ণ। আটষট্টি নম্বর প্রশ্ন, অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ? অপশান ক রড কোষ। উনসত্তর নম্বর প্রশ্ন, কোন প্রকার রোগে মূত্রের সঙ্গে গ্লুকোজ নিঃসৃত হয়? অপশান ঘ ডায়াবেটিস। সত্তর নম্বর প্রশ্ন, মানব রক্তে WBC ও RBC অনুপাত কত? সত্তর নম্বর প্রশ্নের অপশান খ 1.700 1.700। একাত্তর নম্বর প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের ওজন কত? অপশান খ 300 থেকে 330 গ্রাম। বাহাত্তর নম্বর প্রশ্ন, মানব দেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি? অপশান ঘ স্টেপিস। তিয়াত্তর নম্বর প্রশ্ন, অবতল লেন্স ব্যবহার করে সারানো যায়? অপশান ক মায়োপিয়া। চুয়াত্তর নম্বর প্রশ্ন, মানুষের অ্যাপেন্ডিক্স হল? অপশান গ নিষ্ক্রিয় অঙ্গ। পঁচাত্তর নম্বর প্রশ্ন, মানবদেহে কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণু হল? অপশান খ ভিব্রিও কলেরি। ছিয়াত্তর নম্বর প্রশ্ন, মানুষের ব্যাকটেরিয়া ঘটিত রোগ হল? অপশান ঘ যক্ষা। সাতাত্তর নম্বর প্রশ্ন, ফাইলেরিয়া রোগের কারণ কি? অপশান ক কৃমি। আঠাত্তর নম্বর প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় পেশি হল? সার্টেরিয়াস। উনআশি নম্বর প্রশ্ন, ডায়াবেটিস শরীরের কোন অংশে হয়? অপশান খ অগ্নাশয়ে। আশি নম্বর প্রশ্ন, কোন ভিটামিন সঠিকভাবে মল নির্গমনে সহায়তা করে? অপশান খ ভিটামিন বি। একাশি নম্বর প্রশ্ন, ইনসুলিন ইঞ্জেকশন কোন রোগীদের বেঁচে থাকার জন্য অপরিহার্য? অপশান গ ডায়াবেটিস।